আমাদের হচ্ছে আজকে 9টায় ট্রেন শালিমার থেকে, আমরা যাব হচ্ছে ধৌরি এক্সপ্রেস করে পুরীতে। তো বন্ধুরা, তোমরা আজকে পুরো ব্লগটা এনজয় করতে থাকো, আর কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমাদের লাগেজ কিন্তু এখন রেডি হয়ে গেছে, তো বাই বাই বাড়ি, আবার দেখা হচ্ছে কদিন পরে। তো ফ্রেন্ড, আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, এবার হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো আবার তোমাদের সাথে স্টেশনেতে গিয়ে দেখা করছি। চলে এসেছি বন্ধুরা অটোর কাছে, এই অটোকে ধরে কিন্তু আমাদের যেতে হবে। বসে বসে এখন অপেক্ষা করছি, এত সকালে তো অটোতে লোক হয় না, তো আর দুজন হলেই আমাদের অটোটা ছাড়বে, তারপর আমরা যাব। অটো থেকে নেমে পড়েছি আমি আর মা, এখন হেঁটে হেঁটে স্টেশন যাচ্ছি, সোদপুর স্টেশনে চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার টিকিট কেটে আমরা যাব হচ্ছে শিয়ালদাতে, ওখানে গিয়ে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা করছি। এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে শালিমার স্টেশনে, শালিমার স্টেশন থেকে গিয়ে তারপর আমাদের মেন ট্রেনে। তো ফ্রেন্ড, শালিমার স্টেশনটা আমাদের ওখান থেকে একটু উল্টো রুটের দিকে পড়ে, তো শিয়ালদা থেকে তোমরা যদি যাও তাহলে এরকম তোমাদের কিন্তু একটা ট্যাক্সি বুক করে নিতে হবে। ট্যাক্সির ভাড়া কিন্তু অনেক রকম প্রাইস চাইবে, তোমরা একটু দামাদামি করে নিও, কথা বলে নিও। তো চলে যাচ্ছি এখন শালিমারের পথে। এখন আছি শিয়ালদা স্টেশনে, শিয়ালদা থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে শালিমারে, আমাদের ট্রেনটা শালিমার থেকেই ছাড়বে। প্রচণ্ড গরম, এত সকাল তারপরেও কিন্তু গরম কম নেই। তো যাই হোক, জানলার ধারে সিটটা পেয়ে গেছি বলে একটু ভাল লাগছে। আওয়াজ, তুমি কি ঘুরতে যাচ্ছ? কোথায় ঘুরতে যাচ্ছ? পুরীতে যাচ্ছ? তোমার কেমন লাগছে? খুব ভাল লাগছে। এখন তুমি কি করছো? ট্যাক্সিতে বসে আছো? ট্যাক্সি করে কোথায় যাচ্ছ জানো? কোথায় বলো তো? পুরী।
শালিমার স্টেশনে। এখান থেকেই এখন আমাদের ট্রেনটা ছাড়বে। তো বাবা তো খুব এক্সাইটেড আর আমিও খুব এক্সাইটেড। তো আমাদের ট্রেন আসুক, আবার ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা করছি। সো ফ্রেন্ডস, আমাদের শালিমার ট্রেন চলে এসছে, ধৌরি এক্সপ্রেস। আমরা এই যে আমাদের ট্রেন চলে এসছে, এবার হচ্ছে ট্রেনে ওঠার বেলা অ্যাট লাস্ট যেটার অপেক্ষা করছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে ট্রেনে উঠবো। আমাদের ট্রেন এখনই ছেড়ে দিয়েছে, এখন থেকে আমাদের জার্নি শুরু হলো। জানি না কখন গিয়ে জার্নিটা শেষ হবে। বাইরে প্রকৃতি সবুজ দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। এখন একটা লম্বা জার্নি, তারপর অবসান হবে, দেখা যাক কতক্ষণে সেটা হয়। তো সবার প্রথমেই এক কাপ চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে দেখি কেমন। ট্রেনের চা সেটা চা নয়, ওটা চায়ের মতো, একদম ভালো না। আমার তো এই চা ভালো লাগে। এখন এখানে আমি হলদিরামের ভুজিয়া খাচ্ছি। বন্ধুরা, আমার ভাই দেখুন একটা বোতল কিনেছে, এই বোতলটার স্ট্রটা দিয়ে চুকচুক করে ও জল খাচ্ছে, আর আমাকে বলছে খেতে। খাবো? কেমন খেতে? আর স্ট্রর মতন বোতলটা, বোতলটা দেখা, বোতলের ডিজাইনটা দেখুন, ওই স্ট্রটা দিয়ে চুকচুক করে খেতে হয়। এই যে খাচ্ছে, আমাকেও খেতে দিয়েছিল। আর একটু খাবো? খেতে ভালোই লাগছে, বাচ্চাদের মতো ফিলিংস হচ্ছে। খাও, তুমি খাও, 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 তুমি খাও। দুপুর হয়ে গেছে, এখন কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। তো আমাদেরকে কিন্তু ট্রেনের ক্যান্টিন থেকে খাবার দিয়ে গেছে, তো একটু কিছু খেয়ে নিই আমরা। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে পার্সেল করে কিন্তু আমাদের সার্ভ করেছে। এখানে আছে ভাত, ডাল আর সবজি, আর ছিল পনির দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। ওটা আর তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো ভাতটা দিয়ে ডালটা মেখে একটু টেস্ট করে দেখি কেমন খেতে বানিয়েছে। আমাদের কিন্তু এর সাথে একটা পাঁচমিশালি আচারও দিয়েছিল, আর অনেস্টলি বলতে গেলে বন্ধুরা আমার একটুও ভালো লাগেনি।
আমরা এখন পুরী স্টেশনে নেমে গেছি, এবার হচ্ছে আমরা যাব হচ্ছে হোটেলে। ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি হোটেলে। এখানে আমাদের লাগেজ কিন্তু নামানো হচ্ছে। এখন চলে এসেছি নিউ কাকাতুয়া রেস্টুরেন্টে, পুরীর সি বিচের একদম কাছে কিন্তু রেস্টুরেন্টটা, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু সত্যি খুবই সুন্দর। ফ্রেন্ড, রাতের খাবার খেতে চলে এসেছি, অনেকক্ষণ কিছু খাইনি, ডিনার করতে চলে এসেছি। এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর রুমে চলে যাবো। তো ফ্রেন্ড, আমাদের এখন খাবার দিয়ে গেল, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি প্রথমে একটু ভাত ডাল আর আলু ভাজা দিয়ে মেখে নিয়েছি, আর এখানে ছিল আলু পটলের তরকারি, বাঁধাকপি আর ডাল। তো আমরা ভেজ থালিই নিয়েছিলাম, সবাই সেমই নিয়েছে। আমার ভাই এখন কপ কপ করে খাচ্ছে, ভাত নিয়ে নিয়েছি, এবার একটু খেয়ে দেখি। খুব ভালো লাগছে। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা রুমে। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। সো গুড নাইট, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ দেখতে থাকো। চলো টাটা, বাই বাই।